যে তোমাকে গান গাইতে হবে। তো আমি আজকে ওর থেকে আমি পারমিশন নিই নাই, কিন্তু আমি বলেছি তোমাকে গান গাইতেই হবে। সবাই আমার মনে হয় সবাই নিজের নিজের জায়গায় বসে যান প্লিজ। আর তারা যারা যারা ছোট বোনরা তারা তোমরা যদি একটু কাছে চলে আসো সামনের দিকে বেশি ভালো। আমার আজকে আমার যে বিষয়বস্তু তোমাদের সাথে বলার জন্য আমি তুমি করে বলছি যে আমার বক্তব্যের বিষয় হচ্ছে ওই পিছনে যারা বসে আছো কিশোরী তাদেরকে নিয়ে। তোমরা মনোযোগ দিয়ে শুনবে তো? হ্যাঁ, তোমরা শুধু শুনবে না, এর জন্যই এটা উৎসর্গীকৃত। তোমরা হয়তো জানো যে আমাদের দেশে প্রায় 15 কোটি জনসংখ্যা অর্ধেক হচ্ছে মহিলা বা মেয়েরা। তো উন্নয়নশীল ঘন বসতি সহ এই একটি দেশের অর্ধেক অশিক্ষা, কুশিক্ষা, দারিদ্র এবং সামাজিক অবস্থান সব দিক দিয়ে কিন্তু এই অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ মহিলারা অনেক পিছিয়ে আছে পুরুষদের চাইতে। এরা তখন নিজেদের পরিচয়টাকে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে হয়। সেজন্য বলছিলাম যদি হয় আমাদের এই চালচিত্র তাহলে বুঝতে পারছো যে নিজের শরীর এবং প্রতি বছর প্রায় 20,000 কিশোরী মা দুঃখজনক অধ্যায় এটা। অন্যদিকে যদি উন্নত বিশ্বের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে তোমাদের মতো বয়সী মানুষদের অর্থাৎ কিশোরী এবং তরুণদের স্বাস্থ্য বিশ্বব্যাপী মানুষকে খুবই উদ্বিগ্ন করে তুলেছে। এই সময়ে তোমরা যেটা শিক্ষা, স্বাস্থ্যনীতি, অভ্যেস এবং চেতনা অর্জন করবে বা ডেভেলপ করবে এটাই তোমাদেরকে ভবিষ্যতে একটা সম্পূর্ণ মানুষ রূপে তৈরি করবে। Thank you.
Thank you.